السلام عليكم ورحمة الله وبركاته اسلام کے جانی آئیوجونے اپنا در شکل کے شاگتو جانا چی شمانی تو بھائی و بونے رام چولے نامر آج کے ایک ٹوالو چنا کری امرا ای پریتی پیتے چیرو دن تھاک بون آئی بون تھاکار جن ناشی ہونے آئی اما در پوربو پورتی پوروش را جمون بھابے ای پریتی پیتے کے چولے گیشن اما درو ایک دین ای پار تھے کے اوپارے چولے جیتے ہوئے এটা চরম বাস্তব। এই পৃথিবীর যে মানুষটা এটা বিশ্বাস করে না যে এক আল্লাহতে বিশ্বাসী নয়, যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও এটা বিশ্বাস করে যে এই পৃথিবীতে চিরদিন থাকা যায় না, চলে যেতে হবে। তো আমরা যখন চলেই যাব, আমাদের পরবর্তীতে কবরের পরে যে হাশরের যে মাঠ, হাশরের মাঠে আমাদের কেমন পরিস্থিতি হতে পারে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলেছেন, চলুন আমরা একটু আলোচনা করি। ইসলাম কে জানি আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطر أولئك هم الكفرة الفجرة الله تعالى بولن شيدين مانوشير پوريزنوتي امون هبه وأمه تار ما وابيه تار بابا وصاحبته وبني تار ستري تار شنطنا دي কেউ কারো কোনো কাজে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি, সেই দিন প্রত্যেকটি মানুষ সেই দিন নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হয়ে যাবে। ওয়ুজুহুন ইয়াউমা ইদিন মুসফিরা, ওয়ুজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতু মুস্তাবশিরা, সেই দিন কিছু চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة شديد كيچو چهارا گلو مولين ہوئے جابے کالو ہوئے جابے اولائك هم الكفرة الفجر جارا اشکار کرے چلو جارا اسلام کے بشاش کرتو نا قرآن کے اشکار کرے چلو تادر چتر ہو بے امون جی تادر چهارا کالو ہوئے جابے مولين ہوئے جابے اللہ تعالیٰ شیدین شمپر کے بولن বহু স্থানের মধ্যে আরো বলেন। শুধু এটাই বলি, আজকে এমন একটি সময় আমাদের সামনে আসতেছে, প্রত্যেকটি মানুষকে সেই সময় অতিবাহিত করতে হবে, সেই সময়ের সাথে তাকে যেতেই হবে। সে চায় ইচ্ছা অনুযায়ী হোক অথবা সে তার নিজের ইচ্ছা অনুযায়ী না হোক, সেই দিন وأمه وأبي وصاحبته وبني সেই দিন প্রত্যেকটি মানুষ নিজেকে নিয়ে নিজে এত ব্যস্ত হয়ে যাবে, এত ব্যস্ত হবে অল্প সময়। সেজন্য শুধু এটা বলি, সেই দিন সম্পর্কে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তো নবী, তিনি আমাদের সবার পিতা, সেই নবীরই অবস্থা হবে, সেই নবী বলবেন ইয়া নাফসি ইয়া আল্লাহ আজকের এই দিনে আজকে তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন পয়গম্বর, অথচ তিনিও ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী, অথচ তিনিও ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী, তিনিও ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। সেটার চিত্র এমন, যত নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে সবাই ইয়া নাফসি আল্লাহ আমাকে আজকে বাঁচাও, আমাকে আজকে বাঁচাও, আমাকে আজকে বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। সেই সময় আল্লাহ তাআলা সেই সময় সম্পর্কে বলেন, সেই সময় কেউ কারো কোনো কাজে আসবে না, নিজের আমল নামার নিজেকে হিসাব দিতে হবে। সেই সময় সম্পর্কে শুধু এটাই বলি, একজন মানুষকে আল্লাহ তাআলা
যে পরিমাণে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখছেন। আল্লাহ তাআলা যদি হিসাব চান, কারো পক্ষে হিসাব দেওয়া সম্ভব না, কারো পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। একজন মানুষ একদিনে কম হলেও 500 লিটারের উপরে অক্সিজেন গ্রহণ করে। সাধারণ একজন মানুষ 500 লিটারের উপরে অক্সিজেন গ্রহণ করে। আর এই দুনিয়ার হিসাব অনুযায়ী প্রায় 1,00,000 টাকা দাম এই 500 কেজি বা 500 লিটার অক্সিজেনের দাম। আর সেই অক্সিজেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা প্রতিদিন ফ্রিতে দিয়ে দিচ্ছেন। যার বয়স 50 বছর, তিনি 50 বছর যাবত ফ্রিতে সেই অক্সিজেন সে গ্রহণ করছে, তাকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু এই হিসাবটা যদি চান যে আমি যে তোমাকে অক্সিজেন দিয়েছিলাম এটার জন্য কি করলা। আল্লাহ তাআলা আমাদেরকে যে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, এর জন্য যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমি যে চক্ষু দিলাম এই চক্ষু দিয়ে তুমি কি করলা, এভাবে আল্লাহ তাআলা যদি আমাদের কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আমাদের উত্তর দেওয়ার মতন কোনো উত্তর নেই। যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয় যে উত্তর দাও, উত্তর দিয়ে পরে চলে যাও, তাহলে কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি ন্যায় বিচারও করেন, যে যেটার জন্য প্রাপ্য তাকে যদি সেটাও দেন, তবু আমরা জান্নাতে যাওয়ার মতন উপযুক্ত কেউ না। তার কারণ এ পৃথিবীর প্রত্যেকটি মানুষ ভুলের মধ্যে রয়েছে, পাপের মধ্যে রয়েছে, গুনাহের মধ্যে রয়েছে। সময় স্বল্প, শুধু এটাই বলি, আল্লাহ তাআলা সূরা বাকারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এখানে বলেন, আল্লাহ তাআলা এখানে বলেন লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা এখানে সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করার জন্য বলেছিলেন, সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না। তাকে একবার আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে তাকে আল্লাহ শয়তান বানায় দিল, শয়তান বানায় দিয়েছেন। আর যিনি 50 বছর যাবত নামাজ পড়েন না, উনি তো 90,000 আল্লাহর হুকুমকে অমান্য করতেছেন। তাহলে একজন মানুষ বছরে কম হলেও প্রায় 2,000-এর উপরে, 2,000-এর উপরে আল্লাহর হুকুমকে অমান্য করেন, যে আমল করে না। তার একটি চিত্র হচ্ছে 1,800 হচ্ছে এক বছরে 5 ওয়াক্ত নামাজের হুকুম, আর 30টি হচ্ছে ফরজ নামাজ এবং অন্যান্য হুকুম মিলে প্রায় 2,000-এর মতন। তাহলে মানুষের ভুলের পরিমাণ কতটা বেশি। এজন্য ওই সময় যদি আল্লাহ কাউকে দয়া না করেন তাহলে বাঁচার কারো উপায় নাই, কারো উপায় নাই। একজন মানুষকে মৌলিকভাবে 3টি প্রশ্ন করা হবে হাশরের ময়দানে। তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ, হিসাব দাও। আল্লাহ হিসাব চাবেন তুমি তোমার যৌবনকালকে কোন কাজে ব্যয় করেছ। এরপরে আরেকটি প্রশ্ন করা হবে, তুমি তোমার সময়কে কোন কাজে ব্যয় করেছ। 3 নম্বর, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল অর্থ, সেই সম্পদকে কোন কাজে ব্যয় করেছ। এই একজন মানুষকে যদি 3টি প্রশ্ন করা হয়, এই 3টি প্রশ্নের ভিতরে মৌলিক সমস্ত প্রশ্ন চলে আসে। টাকা ইনকাম কিভাবে করেছেন এবং ব্যয় কোন পন্থায় করেছেন। সময় যে আল্লাহ তাআলা হায়াত নামক জীবন সময় দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসান আলাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আস, শপথ, সময়ের কসম, সময়ের, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানব জাতি লাফি খুসর, ক্ষতির মধ্যে আছে। কাজেই ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। সেজন্য আমার বাবাজিরা, আমার মায়ের তুল্য মা এবং বোনেরা, আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, এই পরিস্থিতি প্রত্যেকেরই হবে,
শুধু এটাই বলি আমরা অনেকে এটা মনে করি যে অমুকের উসিল্লায় তমুকের উসিল্লায় আমি বুঝি পার হয়ে যাব এটা মনে করি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের মেয়ের বেলায় এ ফাতেমা তুমি যদি কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করো কবরের মধ্যে গিয়ে যদি প্রশ্ন করো বা এই পরিচয় দাও যে আমার বাবা রহমাতুল লিল আলামিন বিশ্ব জাহানের নবী রহমত স্বরূপ আল্লাহর সবচেয়ে প্রিয় সেই মানুষটি আমার বাবা তাহলে কোনো কাজ আসবে না সেখানে তোমাকে তোমার হিসাব তোমার আমল দিয়ে তোমাকে হিসাব দিতে হবে কেউ কারোর সাথে হবে না কেউ কারোর সাথে হবে না এই চিত্র পরকালের চিত্র তো আছে দুনিয়ার একটা চিত্র বলা হোক দুনিয়ার চিত্র একটি সবচেয়ে মহব্বত করে মানুষ মা বাবা তাকে অথবা মা বাবা তার সন্তানকে ভালোবাসে আপনাদের সামনে কত মানুষকে আপনারা বিদায় দিয়েছেন এমন কি কখন হয়েছে যে তার মা তার বাবা তার ভাই তার বোন তার স্ত্রী তার বন্ধু তার বান্ধবী কেউ এটা বলেছে যে সে একা একা কিভাবে কবরের মধ্যে থাকবে আমি তার সাথে হব এমন কি কখনো হয়েছে অন্যের সাথে যেমন ভাবে এটি হয়নি যার জন্য কবর করা হয়েছে তাকে দাফন করা হয়েছে এখানে অন্য কেউ সাথে হয়নি হাশরের ময়দানে চিত্র আরো বেশি ভয়াবহ হবে সেই সম্পর্কে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেন তখন মানুষ এভাবে তাকায় থাকবে সূর্যের দিকে এভাবে যে তাকায় থাকবে কত বছর যে অতিক্রম করবে কেউ বলতেও পারবে না তখন এভাবে শুধু তাকায় থাকবে আর চিন্তা করবে হাই স্পোজ যদি আমলনামা ভারী হয়ে যায় পাপের গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে নারুন হামিয়া জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না তখন মানুষ এটা চিন্তিত হয়ে চিন্তার মধ্যে পড়ে এভাবে শুধু তাকায় থাকবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু অতঃপর আমল নামা যার আমল নামা ওজন করা হবে মিজানের পাল্লাই যার আমল নামা সাকুলাত ভারী হবে অতঃপর আল্লাহ তাআলা তাকে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তাকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন যার নেকের পাল্লা ভারী হবে সৎ আমলের পাল্লা ভারী হবে অতঃপর ওয়াম্মা মান খফফাত মাওয়াজিন আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে মানে হচ্ছে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে ফা উম্মুহু হাবিয়া তাকে হাবিয়ায় নিক্ষেপ করা হবে এরপরে আল্লাহ বলেন ওমা আদরাকা মা হিয়া আপনি কি জানেন হাবিয়া কি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত আগুন এক কথাই হচ্ছে আগুনের সমুদ্র আরেক ব্যাখ্যা হচ্ছে হামিয়া এটা হচ্ছে জাহান্নামের একটি স্তরের নাম বা জাহান্নামের সেই স্থানকে বোঝানো হয়েছে যেখানে নিক্ষেপ করা হবে কাজেই এই সময় এটা প্রত্যেকটি মানুষকেই উপভোগ করতে হবে প্রত্যেকটি মানুষকেই তার সম্মুখীন হতে হবে আল্লাহ তাআলা সূরা জিলজালে আবার বলেন ফামাইয়্যামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওয়ামাইয়্যামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা আল্লাহ বলেন ফামাইয়্যামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা যার যে এই পৃথিবীতে জাররা পরিমাণ সরিষার দানার সমতুল্য অথবা তার চেয়ে আরো কম আরো ছোট পরিমাণে সরিষার দানা মুফাসসিরগণ বলেন তার ব্যাখ্যায় যে আমলটাকে আমরা নেকের আমলই মনে করি না নেকের কাজ মনে করি না সেই কাজটাকেও সেই হাশরের ময়দানে মানুষ দেখতে পাবে ওয়ামাইয়্যামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা যে কাজটাকে আমরা পাপই মনে করি না সেই কাজটাকেও মানুষ সেখানে দেওয়া হবে সেখানে মানুষ দেখতে পাবে এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি মা গররাকা তোমাকে কি সেই ধোকা ফেলল বিরব্বিকাল করিম তোমার তুমি তোমার সম্মানিত রব থেকে তুমি ভুলে গেলে বা তুমি তোমার রবকেই তুমি ভুলে গেলে কি পাইলা তুমি সেই জন্য সময় স্বল্প এজন্য দীর্ঘায়িত করা সম্ভব নয় শুধু মাত্র এটাই বলি সেই জন্য আমার ভাই ও বোনেরা
সেই সময় সব প্রত্যেকটি মানুষকেই উপভোগ করতে হবে সেই সময় সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলার কথা তো আল্লাহর কথাই পুরোপুরি সত্য হবে কাজেই 100% বিশ্বাসও করতে হবে এবং সেই সময়ের জন্য মনে মনে অথবা নিজের জায়গা থেকে প্রত্যেকটি মানুষকে প্রস্তুতি নিতে হবে খেয়াল রাখতে হবে আমাকেও সেই সময় অতিক্রম করতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন হাশরের মাঠের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন এমন ভাবে যেন দুনিয়ার জীবনটা আমরা অতিক্রম করি মরণে হাসিব কাঁদিবে ভুবন মরণের সময় আমরা হাসব আর আশেপাশের মানুষগুলো কান্না করতে থাকবে অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে পড়তে আমরা দুনিয়া থেকে বিদায় নিব আর যাদের পরিণতি এমন হবে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবেন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত পুরস্কার স্বরূপ রেখেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পর্যন্ত কথাগুলো বলার এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক সবাইকে দান করুন আমিন এবং গুরুত্ব সহকারে এই কথাগুলো এ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবার জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার আপনাদের সবাইকে দান করুন আমিন ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অন্য আরেকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুজার আমল করার এবং বেশি বেশি ইসলামিক আলোচনা শুনবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু